Hello everyone, welcome to my channel, Mama or Baby. Hey, এটা কি হলো? এটা কি হচ্ছে? Oh, এটা তো রোজকার কাণ্ড। রোজ যখন চুল আঁচড়াতে যাই, চুলগুলো পুরো একদম জটে বেঁধে একসা। কালার করানো অনেক দিন আগে হয়ে গেছে, আর এইটা কি? এটা তো আমার চুল। এটা তো ডেইলি ব্যাপার, রোজ চুল ওঠে, রোজ এত এত চুল উঠতে উঠতে চুলটা পুরো একদম ঝাঁটার কাটি হয়ে গেছে, আর কালারটা তো পুরো ফেড হয়ে গেল। ও আর না, একটু ঠান্ডা মাথায় ভাবি কি করা যায়। চুলটা কেটে ফেলবো, আইডিয়া, কাটবো না, চুলের ভোলটাই পুরো বদল করে দেব। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আজ সঙ্গে নিয়ে যাই আজকে একটা দারুণ মেকওভারের জন্য। রেডি তো? আজকে এই চুলগুলোর ব্যবস্থা করবই, তো চলো। সেলুনে ঢুকতে ঢুকতে একদম এসে শটাং শুয়ে পড়লাম ঠান্ডা কলের নিচে। আহাহা, কি আরাম, কি রেলা, মাথাটা পুরো একদম জমে গেছিল ঠান্ডা ঠান্ডা জল পেয়ে। বেশ শান্ত লাগছে, ঠিক যেমন শিব ঠাকুরের মাথায় জল ঢাললে যেমন লাগে, ঠিক আমারও তেমন লাগছে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে একটু রোগড়ো ধৌত দেখি, মাথাটা পুরো একদম জমে, চুলগুলো একদম ঝাঁটাকাটি থেকে একদম সুন্দর পালকের মতো নরম করে দাও তো। বয়সও বাড়ছে আর মাথার চুলগুলোও পাকছে, তাই কালার ইনপুট তো করতেই হবে। তো গ্লোবাল কালারের জন্য আমি এই কালারটা সিলেক্ট করে নিলাম, কি কেমন লাগবে, চলো চলো তাড়াতাড়ি করে নিই। এবার শুরু হবে মেজর অপারেশন। আরে না না, ভয় পাবেন না, দাদা গ্লাভসটা পরছে সেটা দেখে ঘাবড়ে যাবেন না, রংটা যেন হাতে না লেগে যায় ওই জন্য কিন্তু গ্লাভসটা ম্যান্ডেটারি। আমি তো একদম রেডি, ভাবছি কী না কী কালার করবে, কেমন দেখতে লাগবে ভগবান জানে। এই তো চুলটা ঝাঁটার কাটির মতন হয়ে গেছে, এটা কি পালকের মতন হবে, বিভিন্ন রকম মাথার মধ্যে আসতে যাচ্ছিলো। তো চলো এবার শুরু করা যাক আমার সেই কালারের যুদ্ধ। তোমরা তো পাশে আছো, সঙ্গে থেকো আর দেখতে থাকো। একদম চুলের গোড়াতে একটুখানি ডার্ক কালার ইনপুট করা হচ্ছে, কারণ পাকা চুল যতগুলো আছে একদম মাথার উপরেই টং টং করছে, সেই চুলগুলোকে ঢাকার জন্য ফ্যান্সি কালার তো হবে না, তার জন্য একদম ডার্ক কালার লাগবে। তো ফার্স্টে ইনপুট হচ্ছে একটা ডার্ক কালার, তারপরে তার সাথে ব্লেন্ডিং হবে আমার একটুখানি কপারিশ ব্রাউন কালারটা ইউজ করব। তো চলো দেখা যাক রেজাল্টটা কেমন আসে। বলে না, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়, সুন্দর চুলের কালার পাওয়ার জন্য হারিয়েছি এক গোচ্ছা চুল। ওরে বাপরে, টানতে টানতে মনে তো হচ্ছিল টুংটাং করে ছিটছে চুল ভালোই, ওই তো কয়েকটা দু তিন পয়সার চুল আছে, এরপরেও যদি চুল টেনে টেনে ছিঁড়ে যায় তাহলে আর কি মাথায় চুল থাকবে। কিন্তু দাদা অনেকটাই জেন্টল করার চেষ্টা করছিল, এবার নিচের দিকে ভেজা চুলে একটুখানি জট হবেই। তো এখনও দেখুন কত কিছু আপনাদের জন্য সহ্য করতে হয়, সবই আপনাদের জন্য, এই আপনাদের ভালো ভালো ব্লগ দেবো বলেই আমার চুল পর্যন্ত আমি কুরবান করে দিতে রাজি আছি। হা 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 হা, তাই প্লিজ এখন অবধি যা যা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল মামা ও বেবি, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এই চ্যানেলটা দেখতে থাকো, সাপোর্ট করতে থাকো, আর অনেক সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য আমি আনতে থাকবো। তো এখন মাথায় আপাতত অনেক চিন্তা ঘুরছে যে কেমন হবে কালার, কেমন দেখতে লাগবে, তো ফিঙ্গার ক্রসড, লেটস সি কী হয়। এখন সেই দীর্ঘ 45 মিনিটের অপেক্ষা, ততক্ষণে আমি বসে বসে বোর হই, বোর ছাড়া আর তো কোনো কাজ নেই। আর কানের পাশে এই বিড়ির মতন এটা কী গুঁজেছে, এটা হচ্ছে তুলো। এই দেখুন আমি কথা বলতে বলতে ঘুমিয়েই পড়েছি, না না বাবা উঠে পড়ি, জেগে পড়ি, আপনাদের সাথে কথা বলতে হবে। বা দেখতে 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 ঘড়ির সময় চলতে চলতে 45 মিনিট কমপ্লিট, এবার চুলটাকে ধুতে হবে। আর ধোয়ার সময় হবে আমার ট্রিটমেন্ট, চুলে স্পা হবে ক্রিম ইমপ্রুট করে। তো এই সময়টা আমার ভীষণ রিল্যাক্সিং লাগে, তো আমি ঝটপট আবার শুয়ে পড়েছি আর ভীষণভাবে এক্সাইটেড যে চুলের কালারটা কী আসবে। ওয়াও, দেখে তো বেশ কালারটা ভালো লাগছে, চুলটা এরকম বদলে গেল কী করে। অনেক বকে ফেলেছি, এবার একটু রিল্যাক্স করার টাইম। যখন মাথায় ক্রিমটা দিয়ে হালকা ম্যাসাজ দিচ্ছে, উফ, চোখটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে আসছে। তাই আপনারা দেখতে থাকুন আর আমি একটু রিল্যাক্স করতে থাকি। I wanna wake up with you in the morning, show me the
After a good relaxation wash, এবার কিন্তু চুলটা dry করার পালা। দুজনে মিলে এত গরম গরম হাওয়া দিয়ে চুলটা dry করে দিল। উফ। আর চুলের কালারটা আস্তে আস্তে রিভিল হচ্ছে। বেশ ভালো লাগছে আর আমার skin toneটাও আরো bright লাগছে। So dry করা হয়ে গেছে। এবার কিন্তু blow dry করে চুলটা set করার পালা। তারপরে তোমাদেরকে দেখাবো to cinematic viewে আমার চুলের নতুন transformation। দারুণ একটা ট্রান্সফরমেশনের পর আজ যে করলো ট্রান্সফরমেশনটা তার সাথে একটু দেখা করিয়ে দিই। এই যে প্রিয়াদি, আমি এই লুকস পার্লারে আসি, অনেক বছর ধরে আসছি আর আমার চুলের দায়িত্ব পুরোপুরি প্রিয়াদির হাতেই আছে। তো ভীষণ হ্যাপি এই কালারটা পেয়ে। তো তোমরা যারা যারা এরকম একটা ট্রান্সফরমেশন পেতে চাও, অবশ্যই কিন্তু এই প্রিয়াদির কাছে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো নিচে ডেসক্রিপশনে। তো আমার পেজে আমার এতে আমি অনেকবারই মেনশন করেছি, অবশ্যই এসো আর প্রিয়াদিকে কন্ট্যাক্ট করো, এরকম সুন্দর একটা ট্রান্সফরমেশন পেয়ে যাও। থ্যাংক ইউ। বাড়িতে এসে বা ঘুরে ফিরে নিজে চুলটাকে একটু দেখার পালা। বেশ ভালো লাগছে, কালারটা ইনপুট করে আরও সুন্দর গ্লসি হয়ে গেছে। তো আশা করি আমার এই ট্রান্সফরমেশনটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, শেয়ার করতে ভুলো না আর প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল মামা ও বেবি।